হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আর একটু দেখছো আমার পেছনটা, মানে কতটা রোদ, প্রচণ্ড রোদ, মানে মানে বেশ অনেক দিন থেকেই রোদ, সব জায়গায় বৃষ্টি হচ্ছে, আমাদের এখানেই বৃষ্টি হচ্ছে না। আর এতটা রোদ মানে কদিন থেকে যে আমি আমার দরকার বেরোনো কিন্তু বেরোতে পারছি না, কিন্তু আজকে আজকে বেরোতেই হচ্ছে। এখন যাচ্ছি টোটোর অপেক্ষা, মানে আমি যে এখান থেকে রাস্তা অবধি যাব, দেখো মানে এই যে রাস্তাটা যে যাব ওইটাই, মানে ওখানে গিয়ে দাঁড়ানোর ক্ষমতা হচ্ছে না, টোটো আসবে তারপর আমি যাব, এতটুকু। প্রচণ্ড প্রচণ্ড রোদ। এখন চুলটাকে ঘোড়ার লেজের মতো তুলে রেখেছি, আর এখনো বেরি হলাম না, তাই মুখটুক দেখো কেমন, মানে ঘর থেকে বেরোতে বেরোতেই মুখটুক লাল হয়ে গেল আমার, বাকি রাস্তা তো পড়েই আছে। চলো, যদি বাজারে গিয়ে মোবাইলটা অন করতে পারি তো ঠিক আছে, তাহলে আবার বাড়ি এসে কথা বলছি তোমাদের সঙ্গে, ঠিক আছে? ঘরে এসে আবার রান্নাও আছে, দেবীকে বললাম কিছুটা করে রাখতে, বাকিটা আমি এসে করব। চলো আসি, আমি এখনো টোটো আসছে না, দাঁড়িয়ে আছি, দেরি হয়ে যাচ্ছে আমার, পরে কথা বলছি। দেখো বাড়ি চলে আসছি, বাজারে গিয়ে আর মোবাইলটা অন করা হয়নি, এত রোদ এত গরম, বাজারে গিয়ে আর মোবাইলটা অন করা হয়নি। আর আমি চেঞ্জ করে আসি, তারপর তোমাদের দেখাচ্ছি বাজার থেকে কী নিয়ে এলাম, ঠিক আছে? কারেন্টটাও চলে গেল, আমি ঘরে আসলাম একটু পরে কারেন্টটাও চলে গেল। ধরো চোখে মুখে একটু জল দিয়ে তারপর আসছি। গুড ইভিনিং এভরিওয়ান, সেই যে মানে আমি বাজার থেকে ফিরলাম, তারপরে আমি বললাম যে আমি ফ্রেশ হয়ে আসছি, কিন্তু আর আসা হয়নি, কারণ কারেন্টই ছিল না এই মানে সারাটা দুপুর কারেন্ট ছিল না, 4:30 দিকে কারেন্টটা আসলো, তো তারপর চানটা তারপর করলাম। এত গরম, মানে কি বলবো, ওয়েদারটা একটু মানে মেঘলা করেছে, ভাবলাম যে বৃষ্টি আসবে কিন্তু এখনও বৃষ্টি আসেনি, তো এই তো গরমের মধ্যেই মানে চলছে। তো চলো কি খাচ্ছি, দিভাই বানিয়েছে, এটা হলো তালের বড়া, মানে তালের বড়া না, তালের বড়ার মতো বানিয়েছে, এটা হলো কাঁঠালের বড়া, দিভাই বানালো এখন, মানে পাকা কাঁঠাল ছিল, এত গরমে কাঁঠাল কে খাবে, তো বড়া করলে তবু চলে যাবে, তো যদি ভাই বড়া করলো এখন শেষ হয়ে যাবে, বড়া করলে তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর বাজারে গিয়েছিলাম, বাজার থেকে আজকে এটা এনেছি, দেখো তো এটা আনতেই বাজারে যাওয়া আজকে, কারণ মানে সিলিং ফ্যানের হাওয়া প্রচণ্ড গরম লাগছে, মানে ঘরে থাকা যাচ্ছে না এত গরম, তো এটা নিয়েছি। আর আজকে মানে আমি ফ্যান কিনতে গিয়ে দেখি মানে আরও তিনজন ফ্যান নিয়ে গেল, আমি দোকানে যাওয়ার সময় দুজন নিয়ে গেল, আমার সঙ্গে সঙ্গে একজন নিল, সবাই ফ্যান কিনছে আজকে, মানে এই কয়েকদিন তো গরম গরমই, কিন্তু আজকের গরমটা একদম অতিরিক্ত, আজকে মানে সব থেকে বেশি গরম। হাতটা তেল তেল হয়ে গেল, ঠোঁটেও তেল তেল হয়ে গেল, এই ভাজা টাজা খাওয়া এত গরমে যদিও ঠিক না। আজকে ওনা ভিডিও করার মতো সেরকম ইচ্ছে ছিল না, তবু ভাবলাম যে একটু বাইরে যাচ্ছি, তোমাদের সঙ্গে একটু কথা বলি, বাইরে যাচ্ছি আর সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি, তো একটা নতুন জিনিস নিয়ে এলাম, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো না, এটা তো হয় না, না তো হাওয়াটা খাওয়াতে পারছি না তোমাদের, ফ্যানটা খুব ভালো হয়েছে, মানে ভীষণ হাওয়া, এই
তো এখন ওয়েদারটা একটু ঠান্ডা করে আছে, তাই মানে ফ্যানের হাওয়াটা গায়ে লাগছে। আর একে এত গরম, মানে গরমে ভিডিও করতে ভালো লাগে না। তার মধ্যে ভিডিওতে কি পরিমাণ ভিউজ দিচ্ছে দেখো, অ্যালি দেখ কেমন করে দেখছে। তো ভিডিওতে কি পরিমাণ ভিউজ দিচ্ছে তোমরা তো জানোই, তো একটু যদি ভিউজ না হয় তাহলে ভালো লাগে না ভিডিও করতে। অন্তত মানে 100 উপরে যদি ভিউজ না আসে ভিডিও করতে ভালো লাগে, অন্তত 500 ভিউজ যেখানে দরকার, কম করেও 500 ভিউজ দরকার, সেখানে আমাকে 100 ভিউজও দিচ্ছে না। তো ভিডিওটা মানে কি করে করি বলো, ইচ্ছেই করে না। তো শর্টগুলোতে মোটামুটি ভিউজ আছে, তো দুদিন থেকে ওই জন্য শর্ট করে যাচ্ছি। এই শর্টগুলো আমি আগে কখনো করিনি, এই ফার্স্ট মানে করছি এই ধরনের শর্ট। তো এই কোনো মতো আয়া নেয়নি, ওদেরকে নিয়ে করে যাচ্ছি আর কি। তো আয়ানের সঙ্গে যে শর্টটা করেছিলাম, দুটো করেছি, দুটোই বেশ ভালো হয়েছে। আর অ্যানি তো এখন মানে আমার থেকেও ভালো করে অ্যানি কালকে, তাই না? হ্যাঁ, ও হ্যাঁ বলছে, ও একটু আসতে চাচ্ছে কিন্তু। তো চলো, আজকের ভিডিওটা আমি আর মানে কিছু বড় করতে চাই না, কারণ ভিডিওতে কিছুই নেই, শুধু কথাই বলছি। তো এই ধরনের ভিডিও কেউ দেখতেও চায় না, তো তাই আর ভিডিওটা বড় করছি না। চলো টাটা। নেক্সট ডে আমি যে আমি নাকটা সাটা নিয়েছি সেটা পরে যে ভিডিওটা করব, সেটা করার জন্য মানে আমি সেই সেটাই পাচ্ছি না, মানে এত গরমে ইচ্ছে হচ্ছে না আমার, মানে আমি যে করব মানে ট্রাই তো করতে হবে আমাকে, পারবো কি পারবো না সেটা তো পরের কথা, আমি যে ট্রাই করব মানে আমার শরীর সেটাই এসে করছে না। তো ঠান্ডাটা একটু ঠান্ডা বলছি, গরমটা একটু মানে ঠিকঠাক হয়ে যাক, মানে একটু বেশি বৃষ্টি হোক, তারপর আমি ওটা পরবো, তা নাহলে আবার হচ্ছে না, আমি পারছি না করতে ওটা। তো চলো টাটা, নেক্সট ভিডিও আমি চেষ্টা করব যেন আমার নাকটা সেটা পরে তোমাদেরকে দিতে পারি, কারণ অনেকেই অপেক্ষা করে বসে আছে যে দিদি নাকঠাসা নিয়ে এসেছে অথবা পড়ছে না। আর আমি দেখো এখানে এটা খুলে রেখেছি না, কারণ এখানে কি বলতো আমার কাছে যে যে আছে আমার কাছে মানে শুধু রিংই আছে, মানে ওই মানে এই ধরনেরই আছে, আরও দুটো আছে এই ধরনেরই, তো এখানে আমি পড়তে পারছি না। আর যে হোয়াইট স্টোন ছিল ওটা তো মানে এমনি ফলস ছিল না, মানে ওটা মানে সোনার ছিল না, ওটা তো এমনি ছিল, তা ওটা পড়লে না মানে ব্যথা হয়ে যায় নাকটা, ওই জন্য ওটা পড়তে পারছি না, ওটা পড়লে নাকটা ব্যথা হয়ে যায়। তো আমি স্টোন একটা বানিয়ে নেব এখানের জন্য, একটা হোয়াইট স্টোন বানিয়ে নেব, বলেও এসেছি দোকানে যে দাদাটা করে দেয়, আমি বলে এসেছি যে আমার জন্য একটা হোয়াইট স্টোন বানিয়ে দেবে। তো তার আগে একটা প্লেন রিং আনতে হবে আমাকে, মানে এমনই, শুধু এই ঝুলটা থাকবে না, একটা প্লেন রিং বাড়িতে সবসময় পরার মতো আর কি। তো চলো এবার আমি রাখি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। অনেক বক 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 করে ফেললাম গরমের মধ্যে, কেমন টাটা। আর আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, কেমন।